আছড়াপাড়া চলে এসেছি এখন আছড়াপাড়ার বাগমোড়ের দিকে যাচ্ছি এখন কলোনি হাইওয়ে থেকে নিউ আমিন বিরিয়ানি কাছড়াপাড়াতে এসেছিলাম বিরিয়ানির খোঁজে তো বিরিয়ানির খোঁজে আস্তে আস্তেই পেয়ে গেলাম নিউ আমিন বিরিয়ানি বেশ কিছু সাবস্ক্রাইবার্সরা আমাকে অনেকবারই রিকোয়েস্ট করেছিল দাদা যদি কাছড়াপাড়াতে আসেন তাহলে নিউ আমিন বিরিয়ানি থেকে বিরিয়ানি খেতে কিন্তু ভুলবেন না কাছড়াপাড়া জ্ঞানমুকুল স্কুলের ঠিক পাশেই আর ঠিক অপোজিটে যদি বলা যায় যে বোম্বে ডাইং বা মান্যবর যে শোরুম আছে কাপড়ের তার ঠিক অপোজিটে ঢাকেশ্বরী জুয়েলারির পাশে কাছড়াপাড়া স্টেশন থেকে বাগমোড় তার মধ্যে মানে মেন রোডের উপরেই কিন্তু এই নিউ আমিন বিরিয়ানি সেন্টারটা কিন্তু অবস্থা তাহলে যাই তাড়াতাড়ি গিয়ে দেখি বিরিয়ানিগুলো কেমন আর বিরিয়ানিটা খেতে কেমন চলুন পুরো ব্যাপারটা আপনাদেরকে দেখাই লেগে থাকুন ভিডিওটা শেষ অবধি দেখতে কিন্তু ভুলবেন না বিরিয়ানির প্রাইস হচ্ছে এখানে হাফ হলে 120 আর ফুল হলে 220 ফুল মানে এখানে টু প্লেট থাকে টু পিস মাটন থাকে হাফ মানে এখানে ওয়ান পিস মাটন থাকে চিকেন বিরিয়ানি হাফ 90 যেখানে ওয়ান পিস থাকে আর ফুল মানে হচ্ছে 150 আর টু পিস থাকে কাছড়াপাড়ার নিউ আমিন বিরিয়ানিতে চলে এসেছি নিউ আমিন বিরিয়ানিটা আগেই বললাম যে কাছড়াপাড়া স্টেশন থেকে বাগমোড়ের মাঝে জ্ঞানমুকুল স্কুলের ঠিক পাশেই নিউ আমিন বিরিয়ানি সেন্টারটা অবস্থিত তো সেই বিরিয়ানি সেন্টারে ঢুকে গেছি এখানকার বিরিয়ানি সেন্টারগুলোর একটা যেটা বৈশিষ্ট্য দেখলাম যে বিরিয়ানিগুলো দুটো ভাগে মোটামুটি বিক্রি হয় তার মানে হাফ বা ফুল সব দোকানে দেখি সিস্টেম মানে আপনি যদি হাফ নেন তাহলে এক পিস মাটন পাবেন বা চিকেন হলেও সেম সিস্টেম আর যদি ফুল নেন তাহলে দু পিস করে পাবেন সেই সিস্টেমে এখানে দেখতে পাচ্ছি বিরিয়ানিগুলো বিক্রি হয় রাইসটা দেখুন এখানে রাইসটা কিন্তু প্রচুর দেয় মানে অনেকটা রাইস আর আমি যেহেতু এক পিস মাটন নিয়েছি দু পিস মাটন নেওয়ার জাস্ট টেস্ট করার জন্য বা খাওয়ার জন্য দু পিস নেইনি 80-90 গ্রামের মতো প্রায় ওজন হবে মাটনটার আর রাইসটা দেখুন পুরোপুরি জুসি রাইস তবে ঝরঝরাও আছে আর তবে তাদের রাইস যেটাকে বলে মানে একদম সেই রাইসটা এখানে আছে আর কালারটা পুরো হলুদ বানিয়ে ফেলেছে মানে এখানে বিরিয়ানির রং যেটা রংটা বেশ ভালোই ব্যবহার হয়েছে সেটাও বুঝতে পারছি প্রমাণ সাইজের একটা আলু আছে ভালোই হাফ প্লেট মাটন বিরিয়ানির দাম কিন্তু 120 টাকা 120 টাকায় মাটন বিরিয়ানি এরকম সাইজের একটা ভালো পরিমাণ মাটন দিচ্ছে আর তার সাথে স্যালাড আছে তবে ডিমটা মনে হয় এখানে দেয় না তো দেখি এবার খেয়ে কীরকম গরমাগরম বিরিয়ানি ফার্স্ট বাইটে যেটা পেলাম সেটা হচ্ছে বেরেস্তা বেরেস্তা মানে পেঁয়াজ ভাজার একটা সুন্দর একটা গন্ধ মানে এখানে ভালো পরিমাণ দেখতে পাচ্ছি বেরেস্তা ব্যবহার হয় বিরিয়ানির মশলাটা ঝাঁঝালো একটা গন্ধ আছে সেটা কিন্তু খারাপ না ভালোই মানে স্পাইসি বিরিয়ানি যেটাকে বলে মানে লাইট বিরিয়ানি এটা একদম বলা যাবে না মশলা দেখুন তেল দেখুন এখানে একদম পাতমানে তেল লেগে যাবে হাতেও দেখুন তেল লেগে যাচ্ছে মানে রীতিমতো একটা স্পাইসি বিরিয়ানি খেতে কিন্তু যথেষ্টই ভালো কেওড়া জল বা গোলাপ জলের অতিরঞ্জিত গন্ধ একদম নেই আর আলুটা দেখি আলুটা দেখুন হাত দেওয়ার সাথে সাথে দেখুন গলে যাচ্ছে আলুটা কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি বয়েলড হয়েছে এবার আলুটা খেয়ে দেখি কীরকম আলুটার মধ্যে একদম বিরিয়ানির মশলা বা বিরিয়ানির গন্ধ একদম পুরোপুরি আছে তো হালকা মিষ্টিযুক্ত আছে একদম স্যালাড দিয়েছে একটু সাথে প্রাইস হিসাবে 120 টাকায় যে বিরিয়ানি দিচ্ছে আমি গ্যারেন্টিতে বলতে পারি বহু জায়গাতে এই বিরিয়ানির দাম 200 টাকার আশেপাশে হবে হ্যাঁ মেবি 230 টাকা যে সমস্ত প্রিমিয়াম রেঞ্জের বিরিয়ানিগুলো হয় তাতে মাংসের সাইজগুলো ডবল থাকে ঠিকই কিন্তু রাইস এতটা সেক্ষেত্রে থাকবে না আর বিরিয়ানির কোয়ালিটি একদম সেম রেঞ্জের আর শুনেছি যে কাছাপাড়াতে প্রচুর বিরিয়ানির দোকান আছে তার মধ্যে এটা কিন্তু অন্যতম একটা সেটা শুনেছি
মাটনটা একটু ট্রাই করো, মাটনটা দেখি কিরকম, দেখুন একদম নরম তুলতুলে, যথেষ্ট নরম আছে মাটনটা। চর্বি আছে রীতিমতো, চর্বিযুক্ত একদম রিয়াজি খাসি দিয়েছে, তোমার চাপ দিয়েছে, চাপের অংশ। মাংসের পিসটা অসাধারণ দিয়েছে, যেরকম খেতে সে লেভেলের টেস্ট। আর খাসি এরকম যদি চর্বিযুক্ত হয়, শরীরে তো কোলেস্ট্রল তো বেড়ে একাকার হয়ে যাবে জানা কথায়, কিন্তু খেতে ভাই ডেঞ্জার। এরকম পিস যদি সবাইকে দেয় তাহলে আমার মনে হয় প্রত্যেকে খুবই খুশি হবে। পুরো চর্বিযুক্ত, পুরো চর্বি, চর্বিযুক্ত একটা মাটনের পিস, রিয়াজি পিস একদম। পুজো আসছে, জানি না এবার পুজোতে সবাইকে এরকম কী মার্কেটিং করবে, আপনারা মার্কেটিং করবেন কিনা সেটাও কমেন্টে জানাতে পারেন। আমার তো খুব একটা মার্কেটিং এবার হবে না জানা কথায়। তো যদি মার্কেটিং করেন, আমরা সবাই জানি কাঁচাপাড়া কিন্তু মার্কেটিং বা কাপড়ের মার্কেটিং করার জন্য একটা কিন্তু বিশাল একটা কিন্তু মার্কেট। তো সেই মার্কেটে যদি আসেন, সেখানে এসে কিন্তু এই ধরনের বিরিয়ানি কিন্তু খেতেই পারেন সহজে। রাত অনেক হয়ে গেছে, তাড়াতাড়ি বিরিয়ানিটা খেয়ে নিই, কারণ কাঁচাপাড়া থেকে আমাকে কিন্তু আবার বাড়ি যেতে হবে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানান। এটা যদি ভালো লেগে থাকে তবে আপনাদের কাছে এরকম কিন্তু বিভিন্ন জায়গায় বিরিয়ানির খনি কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা পারলে প্লিজ শেয়ার করুন। আর যদি না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তবেই তো নতুন নতুন ভিডিও নিয়ে আসা আরও অনুপ্রেরণা পাবো। প্লিজ সাপোর্ট।